আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ব্লগটা একটু ভিন্নভাবে স্টার্ট করলাম। নর্মালি দেখা যায় যে প্রতিদিন যা করি, মানে দিনের বেলাটা স্পেশালি একটু রেকর্ড করা হয় আর সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়। আর আজকে হচ্ছে মাগরিবের নামাজ আদায় করেই আমরা ঘর থেকে বের হয়ে গেছি। তো গতকাল রাত্রেই আমার হাজবেন্ড আমাকে বলছিলেন যে চলো বাইরে কোথাও যাই, মানে মাইন্ডটা একটু ফ্রেশ করে আসি। এই কয়েকদিন থেকে আসলে এত স্ট্রেস গিয়েছে যে আমাদের মেন্টালি ফিজিক্যালি আসলেই আমরা বেশি এক্সস্টেড হয়ে গেছি। তো উনি বলেছেন যে আমরা আজকে কোথাও বেড়াতে যাব। তো আমি বলেছি যে কারো বাসায় না গিয়ে চলেন কোথাও বাইরে হেঁটে আসি বা একটু ফ্রেশ এয়ার খেয়ে আসি। এতে করে আমাদের মানে মাইন্ডটাও ফ্রেশ হবে, প্লাস হচ্ছে একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। আসলে এই কয়দিন থেকে দিনে রাতেই ঘোরাঘুরি হচ্ছে, কিন্তু মানে ডিফারেন্ট পারপাসে, একটু স্ট্রেসের মধ্যে দিয়ে। তো ভাবলাম কেন না একটু রিল্যাক্স হয়ে একটু বাইরে ঘুরে আসি। তো এখানে স্ট্রিট ডান্স হচ্ছিল একদম স্টেশন থেকে বের হয়ে, বেশ মজাই লাগছিল আসলে। সবাই একসাথে হয়ে ডান্স করছিলেন একজনকে ফলো করে, আর হঠাৎ করেই দেখলাম যে একজন ঠাস করে পড়ে গেছেন। আমি আসলে একটু ভয় পেয়ে গেছি, মনে করেছি অনেক ব্যথা পেয়েছেন, আসলে উনি একটু বয়স্ক মানুষই ছিলেন। তো যাই হোক, মানে ঠিকই আছেন, উনি হেঁটে পরে আর কি উঠে চলে গিয়েছিলেন, তেমন একটা ব্যথা পাননি। তো এখন হচ্ছে আমরা যাবো কোথায় সেটাই একটু দেখছি। মেইনলি আমি এসেছি এখানে হচ্ছে রামাদান আসছে বলে সিটিতে লাইটিং করা হয়েছে, যেমনটা ক্রিসমাসের সময় করা হয়, আর সেটা দেখার জন্যই মেইনলি আমি এসেছি। তো এটার কথা গতকাল রাত্রেই আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে এইভাবে সিটিতে আমাদের রমজানকে ঘিরে মানে লাইটিংটা করা হয়েছে, খুবই সুন্দর, মন, তারপরে লাইট, তারপরে ল্যান্টার্ন, এগুলো দিয়ে। তো এটা আমি টিকটকে দেখেছি, তবে এটা ছিল গত বছরের, তো সেটা আসলে জানতাম না। আর লাইটিংটা দেখার উদ্দেশ্যেই হচ্ছে এত এত হাঁটা আমরা আজকে হেঁটেছি। তো আজকে একদম ব্লগের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো আস্তে আস্তে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে যাচ্ছি। তো এখন চলে এসেছি অক্সফোর্ড সার্কাসে, যে প্রাইমার্কটা আছে সেটা তো বিশাল আকৃতির। তো ভাবলাম কেননা একটু প্রাইমার্কে ঢু মেরে যাই, তবে কাপড় চোপড় কিছুই দেখব না, একদমই ইচ্ছে নেই এগুলো দেখার জন্য। তবে হোম সেকশনটা একটু ঘুরে যাব, সেটা বলেই হাজবেন্ডকে এখানে নিয়ে এসেছি। তো এই প্রাইমার্কটা আসলে অনেক বড়, আর লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু অনেক আফসোস করেছি যে কেন হাতে সময় নিয়ে আসলাম না, তখন একটু ঘুরে ঘুরে দেখতাম। আর আজকে যেহেতু এসেছি হাতে সময় আছে, আর মানে একটু এখানে ঘুরবো, তারপরে হচ্ছে যাবো টিকে ম্যাক্সে, আর তারপরে হচ্ছে আমরা যে পারপাসে এসেছি ল্যান্টার্নগুলো বা লাইটিংগুলো দেখার জন্য সেখানে যাব, তারপরে যদি সময় হয় কিছু একটা খেয়ে তারপরে হচ্ছে বাসায় চলে যাব। তো এটাই হচ্ছে আজকের প্ল্যান। আর আসার পরেই আমার এই ডিনার সেটের মানে আচক পড়েছে ডিনার সেটের উপরে, এটা আমার এত কিউট লেগেছে দেখে। তো আমি তো মানে দাঁড়িয়েছিলাম এখানে মনে হয় পুরো আধা ঘন্টার মতো। তো একটা একটা করে প্রতিটা সেট আমি মানে ম্যাচ করে আমি ডিনার সেটটা বানিয়ে ফেলেছি। তারপরে মাথায় আসলো যেহেতু আমরা সিটিতে এসেছি, প্লাস হচ্ছে ট্রেনে করে এসেছি, তো বাসায় এগুলো ক্যারি করে নিয়ে যাওয়াটা একদমই পসিবল না। প্লাস হচ্ছে আমরা এখনও সিটি ঘুরবো, প্লাস হচ্ছে লাইটিং দেখবো, তো এগুলো ক্যারি করে তো অসম্ভব। তো সে কারণে আমার আর আজকে কেনা হয়নি। তবে আজকে যেহেতু আর কেনা হয়নি, মনে হচ্ছে না আর কেনা হবে, তবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই ডিনার সেটগুলো আপনাদের কেমন লেগেছে বা কিনবো কি কিনবো না। আমি কিন্তু একটু মানে কনফিউজড, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে, যেহেতু একটু ডিফারেন্ট, আর কালারটা কি বলবো, মাশরুম টাইপের একটা কালার আর কি। তো
তো সামনেই দেখতে পারলাম খুব কালারফুল বাসনপত্র চলে এসেছে, এগুলো স্প্রিং এর জন্য উঠানো হয়েছে। খুবই ভালো লাগছিল আসলে, একটু কালারফুল দেখলে এমনিতেই ভালো লাগে, তখন মনে হয় যে না লাইট কালার থেকে কালারফুলগুলোই বেশি সুন্দর। তো ছোট ছোট তেলের যে পটগুলো এগুলো কিন্তু খুবই কিউট ছিল, আর আমার আসলে যাই দেখি তাই ভালো লাগে, তবে মানে দেখতে ভালো লাগে কেনার জন্য না। খুব কম জিনিস আছে যেগুলো আমি নিজের জন্য চুজ করি বা কিনতে মানে কেনার জন্য আমার লিস্টে রাখি। তো এটা ছিল শনিবার, আজকে কিন্তু আমাদের ঘরে মুভ ইন করার সেকেন্ড ডে হওয়ার কথা ছিল, আর আজকে আমাদের প্ল্যান ছিল যে আমাদের সব ডেলিভারি আসবে, তারপরে হচ্ছে আমরা সেট আপ করবো, মানে খুব একটা বিজি ডে যাবে এরকম একটা প্ল্যান ছিল। তো আল্লাহ তালার আসলে হুকুম ছিল না যে আমরা ঘরে মুভ ইন করবো এই তারিখে, তো আমাদের আসলে ঘরে মুভ ইন করাটাই হয়নি। বৃহস্পতিবারের রাত্রে আমরা ডিসাইড করি যে না আমরা ঘরে আর মুভ ইন করছি না, আর যেটা আমাদের মানে খুব বেশি রাশ ছিল স্কুলের জন্য, তো আমরা স্কুলটা আর ছেড়ে দিয়েছি, মানে স্কুলকে জানিয়ে দিয়েছি যে আমরা আর আসছি না, মানে রিজেক্ট করা হয়ে গেছে। তো আপনাদের সাথে গত ব্লগে কিন্তু শেয়ার করেছিলাম যে বিল্ডাররা আমাদের ঘরে টোটাল মেস করে ফেলেছেন, সব কিছুতেই মানে প্রবলেম, আর প্লাস হচ্ছে এখন যেটা মেইন ছিল আমাদের কিচেন, কিচেনেই মানে 14টা বাজানো, তো এগুলোর মধ্যে আসলে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে এত ডাস্ট ধুলা বালি মানে কিছুতেই আমরা কিছু করতে পারবো না। তো সব কিছু মিলিয়ে আমরা সবাই মিলে রাত্রে বসে একটা ডিসিশন নেই যে না আজকে মানে আগামীকাল আমরা আর মুভ ইন করছি না, আর এদিকে কিন্তু আমরা দিনের স্কুলে মানে বর্তমানে ও যে স্কুলটায় যাচ্ছে সেখানেও কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমরা মানে শুক্রবারে ক্লাসটা করে ওর লাস্ট ডে থাকবে শুক্রবারে। তো বৃহস্পতিবার রাত্রে যেহেতু আমরা মানে প্ল্যানিংটা করেছি, তো শুক্রবার সকালে উঠে ওই দিন কিন্তু টিচারদের স্ট্রাইকও ছিল, তো আমরা যে জানাবো সেটাও আসলে ওইভাবে হয়ে ওঠেনি। তারপরেও আমার হাজবেন্ড বলেছেন যে টিচারদের যেহেতু স্ট্রাইক, মেবি অ্যাডমিনরা মানে ওপেন থাকবেন, তখন কিন্তু রাত্রেই উনি ইমেলটা করে দিয়েছিলেন যে আমাদের স্পেসটা যে স্কুলে আমরা এখন আছি সেটা যাতে বর্তমান থাকে আর কি। তো সকালবেলা আমরা মানে পুরো রাতই বলতে গেলে ঘুমাইনি, আর সে রাত্রে বৃহস্পতিবার রাত্রে আমার এত এত কান্না পেয়েছিল আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এটার জন্য না যে আমি ঘরে মুভ ইন করতে পারিনি, এটার জন্য বেশি খারাপ লাগছিল যে এত দিনের যে আমরা একটা পরিশ্রম বা একটা মেন্টাল স্ট্রেস আমাদের উপরে গিয়েছে, স্পেশালি আমার হাজবেন্ডের উপরে, তো সেটা আসলে কোনো ভ্যালুলেস হয়ে গেল। আমাদের আসলে এত রাশ, এত তাড়াহুড়া সব কিছুই ছিল এই স্কুলটাকে নিয়ে, আর এই স্কুলটাই এখন আমাদেরকে ছাড়তে হয়েছে, প্লাস হচ্ছে সব কিছুই মানে জ্বলে গেল এরকম আর কি, সময় তারপরে হচ্ছে এফোর্ট সব কিছু মিলিয়ে আসলে খুবই খারাপ লাগছিল তখন। আর আসলে সব সময় এক একটা জিনিস আসলে আমাদের উপরে পড়ে, হঠাৎ করে মেনে নিতে একটু মানে হার্ড টাইম যায়, তারপরে কিন্তু সময়ের সাথে আমরা বুঝে উঠি যে না এটাই মনে হয় আমাদের জন্য ভালো আল্লাহ তাআলা রেখেছেন বা এটাই হচ্ছে বেস্ট ডিসিশন। তো যে স্কুলে দিন চান্স পেয়েছিল তো ওইটা কিন্তু আমাদের এরিয়া থেকে অনেক দূরে ছিল, আমাদের ক্যাচমেন্ট থেকে, তো ওইটা আমাদের কিন্তু প্রেফারেন্স ছিল না। আর যে তিনটা স্কুল আমাদের পাশে, এই তিনটা স্কুলেই কিন্তু দিনের সিট মানে খালি নেই, দিনের জন্য স্পেস আমরা পাইনি। তো এটাই ছিল আরেকটা মানে মেইন রিজন আমরা স্কুলটাকে রিজেক্ট ইজিলি করতে পারার জন্য। আর যেহেতু স্কুল আমাদেরকে মানে ডেডলাইন দিয়ে দিয়েছিল যে 20 তারিখেই আমাদেরকে স্কুলটা জয়েন করতে হবে, আর এর থেকে বেশি আর কি ওনারা আমাদেরকে আর টাইমটা দিতে পারবেন না, তো আমরা কাউন্সিলে কল করে বলেছি যে আমরা আর মানে এই স্কুলে আসছি না, এরকম আমাদের সিচুয়েশন, আমাদের ঘরের কাজ মানে কমপ্লিট হয়নি, গ্যাস ইলেকট্রিসিটি কিছুই এখনও সেট আপ করা হয়নি। তো সব কিছু মিলিয়ে সব দিকে আর কি একটু বেশি তাড়াহুড়া করে আমাদেরকে আবারও যে যে জিনিসগুলো আমরা সেট আপ করেছিলাম সেই সেই জিনিসগুলো আবারও কল করে আবারও মানে রিজেক্ট করতে হয়েছে, দুই দিকের স্কুলগুলোকে রিজেক্ট করতে হয়েছে, তারপরে বাকি সব কিছুই আর কি এরকমই গেল। আসলে আমাদের ঘরের কাছে তিনটা স্কুলই আছে, তবে আমরা যেভাবে মানে ঘরটা কেনার সময় দেখেছিলাম যে নট পয়েন্ট সামথিং দূরে, তো সেটা আনমান আসলে মানে হেঁটে গেলে তখন কিন্তু অনেক দূরে পড়ে যায়, প্লাস হচ্ছে
আমাদের প্রেফারেন্সের স্কুলগুলো আসলে আমরা পাচ্ছি না, আর যেটাতে আমরা পেয়েছি সেটা আসলে আমরা প্রেফার করছি না বা আমরা যেতেও চাইছি না, তারপরে এনিহাও আমাদেরকে সেখানেই পাঠানো হয়েছে। তো এখন হচ্ছে আমাদের প্ল্যান যে যখন আমার নিয়ারেস্ট যে স্কুলটা আছে সেটার স্পেসটা খালি হবে তখনই হচ্ছে আমরা মুভিংটা করব। তবে আমার যেটা মনে হচ্ছে ওদেরকে মানে আমরা হচ্ছি নাম্বার 2 ওয়েটিং লিস্টে, তো কখন যে মানে নাম্বার ওয়েটিং লিস্টে আমাদেরকে ডাক পড়বে সেটা আল্লাহ তাআলাই জানেন, হয়তো বা সামারও চলে আসতে পারে। তো আমি আসলে ভেবে উঠতে পারছি না যে ডিসিশনটা কেমন করে নেওয়া যাবে, আর ওর জন্য কিন্তু আমার ইজানের স্কুলটাও ডিলে করতে হচ্ছে, যেটা আমি একদমই চাইছি না। আরেকটা জিনিসও আমার কিন্তু ভয় লাগছে যে এই স্কুলটা অ্যাটলিস্ট বাসে যাওয়াটা ইজি ছিল, এখন যদি আমাদেরকে অন্য কোনো স্কুলে পাঠিয়ে দেয় যেটা কিনা বাসে যেতেও আমাকে বাস ট্রেন দুইটা করে যেতে হয়, এরকম যদি হয় তখন তো আমি একদম মানে মানে শেষ হয়ে যাব এরকম অবস্থা। তো আল্লাহ তাআলাই আসলে ভালো জানেন, যেটা হয় ভালোর জন্যই হয়। তো এটা এখন বর্তমানে আমার মনে একটা আশা বা একটা শান্তি কাজ করছে, হয়তো বা ভালোর জন্যই আমরা এই স্কুলটা ক্যান্সেল করেছি বা রিজেক্ট করেছি, হয়তো বা আমাদের পাশে যে স্কুলটা আছে একদম নিয়ারেস্ট স্কুল যেটা আমরা চাইছি যাওয়ার জন্য, হয়তো বা রমজানের পরে সেখান থেকেই আমাদের ডাকটা চলে আসতে পারবে। তো আপনাদের সবার কাছে আমি দোয়া চাইবো, যাতে বেশি বেশি করে দোয়া করেন আমি যে স্কুলটায় আমার বাচ্চার জন্য প্লেসটা চাইছি যাতে তাড়াতাড়ি আমি সেই স্কুলেই চান্সটা পেয়ে যাই। আর আপনারা কেউ যদি রিসেন্টলি এভাবে আমার মতো ঘরে মুভ ইন করে থাকেন আর বাচ্চাদের স্কুলের মানে কোনো একটা আইডিয়া আমাকে দিতে পারেন, প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমার অনেক হেল্প হয়ে যাবে আমার মানে ডিসিশনটা নেয়ার জন্য যে ওয়েটিং লিস্টে থাকলে আনুমানিক কতটা সময় আমাকে ওয়েট করতে হয়, আদৌ আমি সিট পাবো কি না আমার মানে প্রেফারেন্স স্কুলগুলোতে। তো এখানে কিছু গ্লাসের জার দেখলাম, এগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, একটু আনকমন লেগেছে। আমি কিন্তু আমার ঘরের জন্য স্পাইস জারগুলো এখনও খুঁজে পাইনি, আমার মনের মতোগুলো। লাস্ট টাইম আমি মাটালেনে দেখেছিলাম, সেখানে বেশ কয়েকটা পছন্দ লেগেছিল, তারপরে আমি আর ওইখান থেকে আসলে নেইনি, তো এখনও এগুলো আমার কেনা হয়নি। তো যে দোকানটাই যাই আমি কিন্তু একটু ঘুরে দেখি। দেখিও ও গ্লাসের সাইজ গুন যে সুন্দর জানিনি আমি, যে গুন আমরা কিন্তু যে মোটা আর হেভি পিঙ্ক গ্লাস, ওগুন বড় সাইজ সুন্দর। দিন বাবাটা ছড়িও না মো সাতটা পালাই দি পাই দেখলাম না জীবনে, নাহলে তো প্রাইমার্ক অনলাইনও শপিং করলাম না। বাট এখান থেকে তো নিতে পারতাম না, এটা নিয়ে ট্রেন থেকে নামমো কিলা তো হেভি এটা কিতা ও খেন্ডল হলে নি লাভ নেই আর ডঙ্গ শোনা ক্যান্ডেলের স্মেলে বেচারার মাথা নষ্ট হয়ে যায়। ও মাই গড, হারছিলাম বাঙ্গিয়া। তো এই ডিনার সেটের কথা বারবারই আসলে মনে পড়ছে যে কি করব কিভাবে নেওয়া যায়। তো আমার হাজব্যান্ড বলছিলেন যে অনলাইন পারচেস করার জন্য, তা আমি বলছিলাম যে প্রাইমার্কের অনলাইনটা আসলে ওইভাবে কখনো আমার ঘাটাঘাটি করে দেখা হয়নি। তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আসলে যেহেতু হেভি জিনিস তো ওইভাবে ক্যারি করে যে বাসায় নিয়ে যাব সেটাই হচ্ছে আর কি প্রবলেম।
আর যে আশা নিয়ে আসলে এসেছিলাম যে প্রাইমার্কে হয়তো বা অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিসপত্র পাবো বা ঘরের জিনিসপত্র পাবো, আসলে এসে দেখলাম যে এখানে তেমন কিছু আসলে নেই। আমাদের ওয়েস্ট ফিল্ডে, মানে স্টার্টফোর্ডের যে ওয়েস্ট ফিল্ড আছে সেটাতেও মনে হয় এর থেকে ভালো কালেকশন আছে। তো হয়তো বা ওনাদের মানে সেল চলছে বা কালেকশন শেষ হয়ে গেছে, বা স্প্রিংয়ের জন্য হয়তো বা নতুন কালেকশন উঠানো হবে, সেজন্যই মনে হয় একটু হালকা পাতলা জিনিসপত্র আছে আর কি স্টোরটায়। তো আমার কাছে তেমন একটা স্পেশাল মনে হয়নি, যে মানে মনে করেছিলাম যে না জানি কি পাওয়া যাবে সেখানে। যে তো এখন চলে এসেছি টিকে ম্যাক্সে, প্রাইমার্ক থেকে বের হয়ে একটু হেঁটেই হচ্ছে টিকে ম্যাক্স। তো ভাবলাম একটু ঢো মেরে যাই। তো এখানে এসেও সেম একই অবস্থা, তেমন কিছু স্পেশাল নেই, মানে একদম কমন যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোই, চোখে পড়ার মতো আসলে কিছুই আমি খুঁজে পাইনি। আর টিকে ম্যাক্সে তো দেখা যায় যে ঘোরাফেরা করলে স্পেশাল অনেক জিনিসপত্র আসলে খুঁজে পাওয়া যায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের ইলফোর্ডে যে টিকে ম্যাক্সটা আছে ওইটাই হচ্ছে বেস্ট, মানে অল্প স্বল্প হলেও কিন্তু অনেক ভালো ভালো জিনিসপত্র সেখানে পাওয়া যায়। আর এটা অনেক বড় হলেও কিন্তু আমার কাছে তেমন কিছুই ভালো লাগছিল না, মনে হচ্ছিল মানে যা তা মানে রাখা হয়েছে এরকমটাই। তো মনে মনে ছিল যেহেতু সামনে রমজান চলে আসছে, যদি রমজানের জন্য ভালো কিছু পাই তখন নিয়ে নেব। আসলে ওইভাবে আমার ঘরের জন্য কিছুই কেনা হয়নি বা রমজানের কোনো প্রিপারেশনই আমার নেওয়া হয়নি। এক ঘর গুছাতে গিয়ে আমার এই ঘরের যে কি দশা ঘটেছে এই কয়দিন থেকেই, তো আসলে ঘরে বাইরে দৌড়াদৌড়ি, না ঠিক মতো খাওয়া দাওয়া, না ঠিক মতো রেস্ট, না বাচ্চাদেরকে সময় দেয়া, তো সব কিছু মিলিয়ে আসলে এত একটা বিপাকে পড়েছি এখন। আর কোথা থেকে মানে স্টার্ট করব আর কোথায় গিয়ে যে শেষ করব সেটা মানে ডিসাইড করতে করতেই আসলে অনেক টাইম চলে যাচ্ছে। আর এদিকে রমজানের মাত্র কয়েকটা দিন হাতে গুনে মানে আছে, আর যেহেতু আমরা সবাই মিলেই একটু পেরেশানি করছি, তো রমজানের বাজারটা পর্যন্ত এখনও আমাদের ঘরে করা হয়নি। তো আসলে কি যে বলবো, এমন একটা মানে অ্যানোয়িং সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা গিয়েছি আর কি। তো এখানে এই বাস্কেটটা বা এই ডালাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি ভাবছিলাম যদি এটা রমজানের জন্য নিয়ে যাই তো ভাজাপোড়া করে এটা মানে ঢেকে রাখা যাবে, খুব ভালো লেগেছে। তারপরে ভাবলাম যে না, ভাজাপোড়া আইটেমগুলো আসলে ভাজাপোড়ার পরে আমরা ওভেনে রেখে দিই, মানে যদি একটু আর কি সময় থাকে ইফতারির আগে, যাতে করে গরম থাকে। এটাই নিলে কিন্তু আমি আবার ওভেনে রাখতে পারবো না, নেটটা পুড়ে যাবে, তো সে কারণে আসলে আর নেইনি। তো টিকে ম্যাক্সে আসলে আসার প্রধান কারণ হচ্ছে আমি একটা উডেন ট্রে কিনবো। টিকে ম্যাক্সে উডেন ট্রে বলেন, তারপরে হচ্ছে চপিং বোর্ড বলেন, এত সুন্দর সুন্দর পাওয়া যায়, কিন্তু আজকে যেহেতু নেয়ার বা কেনার নিয়তে এসেছি, তো আজকে আর আমার চোখে তেমন কিছু আসলে স্পেশাল মনে হচ্ছে না। তো সব কিছুই মনে হচ্ছিল কমন বা ভালো লাগছিল না আসলে। তো এই সাইজের একটা ট্রে আমার প্রয়োজন ছিল, যেহেতু রমজান আসছে, তো ভাবছিলাম। আর আমাদের ঘরে কিন্তু ভাজা পোড়াটা খুব বেশি চলে, মনে করেন ওভেনের যে ট্রেগুলো থাকে আমরা মানে সেটাই ইউজ করে থাকি ভাজা পোড়া করে সেখানে রাখার জন্য। তো আমি চিন্তা করছিলাম যদি একটা উডেন ট্রে কিনে নিই তখন কিন্তু সেখানে মানে সব ভাজা পোড়ার আইটেমগুলো রাখতে পারবো, আর দেখতে একটা প্লেটারের মতোও মনে হবে। তো মন মতো যেহেতু পাইনি, এখন কুকারিজের সাইডটা একটু ঘুরে তারপরে হচ্ছে বের হয়ে যাব। আল্লাহ তালা আসলে যা করেন ভালোর জন্যই করেন। যদিও বা বাইরে এসেছি, এসব কিছু ভুলে একটু সময়ে মানে ফ্রেশ এয়ার নেব, তারপরে হচ্ছে একটু ঘুরে ফিরে মাইন্ডটাকে ফ্রেশ করব, তারপরেও কিন্তু মাথা থেকে যাচ্ছে না এই লাস্ট 2 উইকসের দৌড়াদৌড়ি বা পেরেশানি। আসলে অনেক প্ল্যান করে ফেলেছিলাম যে এরকম এরকম করব, আর ভালোই হয়েছে যেটা হয়েছে, যেহেতু আমাদের আসলে কিছুই ওইভাবে কেনা হয়নি। অর্ডারটা যদি আমরা পোস্টপোন করে রেখেছি বা হোল্ডে করে রেখেছিলাম, অনেক জিনিস আমরা ঘরে ডেলিভারি করিয়েছি, মানে এই ঘরে যে ঘরে এখন আছি।
তো সবকিছু মিলিয়ে শুধু আনবক্সিং করা, তারপরে জায়গার জিনিসগুলো জায়গায় রাখা, স্পেশালি কিচেনটা রমজানের আগে তো অবশ্যই আমাকে মানে টাইডি করতে হতো বা অর্গানাইজ করতে হতো, তো সব কিছু মিলিয়ে হয়তো বা রমজানের আগে আমি ওইভাবে সব কিছু করতে পারতাম না। তো আল্লাহ তাআলা হয়তো বা এটা মনে করেছেন ভালো যে এখন আমরা মুভিংটা না করি। তো সব কিছু মিলিয়ে আসলে সব সময় পজিটিভ জিনিসটাই আমি চিন্তা করি বা মাথাটাকে ওইভাবে মানে বুঝিয়ে নিতে চেষ্টা করি, আর এতে করে আসলে আলহামদুলিল্লাহ আমি মানে বুঝেও যাই। যদিও বা সার্টেন একটা সময় আমার যে কোনো জিনিস হঠাৎ করে অ্যাকসেপ্ট করে নিতে একটু মানে কষ্ট হয়, এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি মনে করি সবার ক্ষেত্রেই হয়, যেহেতু আমার হচ্ছে একরকম মাইন্ড যেটা আমি সেট আপ করবো, যদি সেরকম হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সেরকমটা না হয় তখন কিন্তু অনেক মন খারাপ হয় বা একটু সময় লাগে আমার সেটা থেকে রিকভারি করতে। তো যেই দিনটা মানে আমরা ডিসিশন নিয়েছিলাম ওই দিনটা কিন্তু আমার মন খুবই খারাপ ছিল, আর মানে যাই মানে কথা বলতেই আমার মনে হচ্ছিলো যে আমি কান্না করব বা আমার রাগ হচ্ছিল। পরের দিন তো আমি কোনো কথাই বলিনি কারোর সাথে এরকম। তো তারপরের দিন থেকে আলহামদুলিল্লাহ আবার সব কিছুই ঠিক হয়ে গেছে, আমিও একটু ট্র্যাক মানে নর্মাল সব কিছু অ্যাক্ট করছিলাম। কারণ হচ্ছে আমাদের লাইফে এমন এমন এক সিচুয়েশান আসে যেটা কি না মানে অ্যাকসেপ্ট করাটা একটু হার্ড হয়, বা অনেক সময় আসলে মিথ্যা বলবো না, আমার কিন্তু অনেক স্বপ্ন ছিল যে নতুন করে এরকম যাব, ওই রকম করবো, কিন্তু আমার প্ল্যান মোতাবেক আসলে কিছুই হয়নি। আর যদিও বা আমরা মুভিং করেও নিতাম তারপরেও কিন্তু আমার প্ল্যান মোতাবেক কিছুই হতো না। তো হয়তো বা আল্লাহ তাআলা আমার আশা আরও সুন্দরভাবে আগামীতে পূর্ণ করতে যাচ্ছেন, এ কারণেই আমাদের এখন মুভিংটা করা হয়নি। আর আমি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই এটা পজিটিভলি অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা বেস্ট রাখবেন সেটাই হচ্ছে আমাদের আগামীতে হবে। তো বল মানে কথাই তো বলা হয় যে সবরের ফলটা মিষ্টি হয়, তো আমি সবর করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় ইনশাআল্লাহ আমি আমার বাচ্চার স্কুলটা যাতে পেয়ে যাই, এটাই হচ্ছে আমার সবরের ফল। এটা যদি আমি পেয়ে যাই তো আমার সব দুঃখ বা আমার সব কষ্ট মানে সফল হয়ে যাবে বা সব স্যাক্রিফাইস আমার সফল হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু এখন অনেক দূর হাঁটছি, আর যেহেতু আমরা এসেছিলাম রমজানের যে লাইটিংটা করা হয়েছে সেটা দেখার উদ্দেশ্যে, কিন্তু সেটা আসলে খুঁজে পাইনি। আমরা প্রায় 1-1.5 ঘন্টা হবে হেঁটেছি, দিন তো পরে কান্না করতে মানে বাকি ছিল, এরকম অবস্থা, খুব বেশি টায়ার্ড হয়ে যায় বাচ্চাটা। তারপরে ভাবলাম যে না আমরা একটু ডিনার খেয়ে নেই, তারপরে না হয় আবার একটু ঢো মেরে দেখে যাব। তো এখন হচ্ছে হালাল খাবারের জন্য খোঁজাখুঁজি করছি, আর সিটিতে কিন্তু হালাল খাবারটা পাওয়া একটু টাফ, তো একটু মানে আমাদেরকে হাঁটতে হয়েছে আরও এক্সট্রা কিছু সময়। তো হাঁটাহাঁটি করার এক পর্যায়ে আমরা যে জিনিসটা দেখার জন্য এসেছি সেটা আর খুঁজে পাইনি, তারপরে হচ্ছে গিভ আপ করে দিয়েছি। যেহেতু আমার দিন অনেক টায়ার্ড হয়ে গিয়েছে তো ভাবলাম যে বাসায় চলে যাই। তো যাবার আগে আমরা একটু ডিনার করেছিলাম আর তারপরে হচ্ছে আর কি বাসায় চলে যাব। তো আপনারা যারা মানে রমজানের সেই ডেকোরেশনটা সিটিতে গিয়ে দেখতে চান ওনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখি। তো ওনারা আসলে এবছরও এটা করছেন, তবে হচ্ছে রমজানের আগের দিন হচ্ছে আর কি লাইটটা অন করা হবে, আর লাইটটা কিন্তু এখনও মানে অন করা হয়নি। আর আমি যে ভিডিওগুলো বা আমার শর্টসগুলো আমি টিকটকে দেখেছিলাম ওইটা ছিল লাস্ট ইয়ারের। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর প্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি দিনের স্কুলটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। তো আজকের মতো আমি বুশরা এখানেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।